মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের খয়রামারি গ্রামে পঞ্চাশটি পরিবার একশো দিনের কাজ করে 2013 সালের নভেম্বর মাসে। প্রায় দুবছর হয়ে গেল, এখন পর্যন্ত তারা তাদের মজুরির টাকা পায়নি। এই তো একশো দিনের কাজ করি, আমার টাকাটুকু কিছু পাইনি। আমি পাঁচ বার দেওয়া হয়েছে আমার। কতদিন হলো মাটি কাটা? মাটি কাটা দুবছর হয়েছে। যেসব পুকুরগুলি খনন করা হয়েছে তারা এখন পর্যন্ত টাকা পাচ্ছে না। সরকারের আইনে বলা হয়েছে যে কাজ দিতে না পারলে বসে অর্ধেক টাকা দিতে হবে। আজ দুবছর হলো মাটি কাটিছে, একশো দিন কাজ। তারা টাকা পয়সা কিছু দেয় না। কতবার, চারবার কাগজপত্র জমা লিয়েছে, সব জেরক্স করে জমা দিয়েছে, কোনো খোঁজ খবর লাইনি। জব কার্ড আছে তো? হ্যাঁ, জব কার্ড আছে, জব কার্ডের অ্যাকাউন্ট আছে, সবই আছে। এই গ্রামের মানুষের দাবি, একশো দিনের কাজ করে মজুরির টাকা পা এবং একশো দিনের কাজ পা। এই সমস্যা সমাধানের জন্য বিডিও অফিসের আধিকারিক সাধন দেবনাথকে 94 34 77 00 37 নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, মুর্শিদাবাদ জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।